কথা কন ভাই, ওই আপনি চিনেন? এই আপনি আমার চিনেন মিয়া? আমি বললাম হ্যাকার, আইডি মাইডি হ্যাক করালাম একবারে ভাই। ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ দিস চ্যানেল। আর আজকের ভিডিওটা গাইস জোস একটা ভিডিওতে যাচ্ছে, কজ গাইস আজকে আমরা করতে যাচ্ছি পাবলিক প্র্যাঙ্ক, যেটা হবে গাইস আমরা একটা সিএস ম্যাচে যাব এবং ওই ম্যাচটাতে গিয়ে অচেনা মানুষদের কাছ থেকে আমরা টাকা চাই এবং এমন একটা ভাব ধরবো যে আমরা তাদের কাছে টাকা পাই এবং দেখবো তাদের রিয়াকশনটা কেমন হয়। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের আরেকটা কথা বলে দিতে চাই গাইস, গেমের ভিতরে কিন্তু আপাতত অনেক অনেক ইভেন্ট আসতেছে এবং এই ইভেন্টগুলোর মাঝখানে গাইস আমরা এই নিউজটাও পাইছি যে কালকে আমাদের কোবরা MP40 ব্যাক আসবে। তো গাইস, এমন টাইমে গাইস আমাদের কিন্তু অনেক টাকা লেগে যায় এই ডায়মন্ড টপ আপ করতে, তো যার কারণে গাইস আমি একটা সলিউশন নিয়ে আসলাম তোমাদের জন্য। আমি যেই পেজ থেকে সবসময় টপ আপ করি গাইস, সেই পেজে কিন্তু একটা অফার চলতেছে, তোমরা যদি একসাথে 56টা উইকলি নাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতেছো 5600 ডায়মন্ড ইনস্ট্যান্ট এবং তাছাড়াও গাইস আগামী 13 মাস তোমরা ডেইলি ডায়মন্ড পেতে থাকবা, তাও আবার মাত্র 4800 টাকায়। আর গাইস, এই অফার তো নেওয়ার সামর্থ্য সবার থাকবে না, যার কারণে গাইস তোমাদের জন্য আরো অফার আছে। তোমরা যদি চাও 5টা উইকলি একসাথে নিলে ওইখানে তোমরা কম টাকায় উইকলি গুলা নিতে পারবা এবং যত বেশি উইকলি তোমরা একসাথে নিবা ঠিক ততই কম লাগবে তোমাদের উইকলি গুলা নিতে। সো গাইস, দেরি না করে এখনই চলে যাও, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেজের লিংক দেওয়া আছে। হ্যালো, এ রবিউল ভাই, হ্যালো, এ রবিউল ভাই। হ্যাঁ ভাই। এ ভাই টেকা টুকা পাই, ভাই টেকা টুকা দেন না কে ভাই, ফোনও ধরেন না ভাই আপনি আমার। ও ভাই, তাই নাকি? টেকা টুকা দিয়ে দেন ভাই, টেকা টুকা লয়ে ঘুরাইলে ভাই ভাল লাগে না ভাই। আরে ভাই মজা মজা লইতে আছেন ভাই আপনার এদিকে ভাই, টেকা টুকা প্রয়োজন ভাই, আপনি এই সময় ফোন টোন বন্ধ করে লাইছেন ভাই। তুম সমঝ নহীं रहे हो। ভালো ভাই, টেকা টুকা দিয়ে দেন ভাই, এরকম করেন না ভাই। হ্যালো, আব্দুল ভাই আপনি একটু কোন তো ভাই, টেকা ডিজাইন দিয়ে দেয় ভাই, কেমন লাগে ভাই টেকা টুকা লয়ে ঘুরাইলে ভাল লাগে কার হয়ে দেও। হ্যালো, কে টাকা নিয়ে রাখছো ভাই আপনি? ভাই আপনি যে ধার লইলেন ভাই, টাকা পয়সা ধার লইলেন রবিউল ভাই, কালকে না আপনারে দিলাম, আপনি ভুলে গেছেন এনগা। আরে ভাই দিয়ে দেন টাকা, টাকা নিয়ে গেল আপনি, কি নিয়ে নেন ভাই, কি 10 টাকা 20 টাকা জন্য ভাই, 1 লাখ। আরে 10 টাকা 20 টাকা না ভাই, 150 টাকা ধার লইছে ভাই, কথা কয় না ভাই। এর রবিউল ভাই কোন না ভাই, কিছু একটা কোন বা কোন কবে দিবেন, তাইলে তো আমি চুপচাপ বয়ে থাকি আশায় থাকি ভাই। ভাই উনি টাকার জন্য ভাই বাদ খাচ্ছেন আপনি, ওনার কি বলবো। আর এ রবিউল ভাই, এ রবিউল ভাই, আরে ভাই এই টাকা না রে ভাই, এই টাকা দিয়ে কি করবো ভাই, একটু দেন না ভাই, এই যে এডি করতেছেন ভাই, কোন তো ওই জায়গায় লল মারতেছেন আবার, ভাল লাগে ভাই, টাকা পয়সা লইছেন ভালো মতো দিয়া দিবেন, আবার চাইবেন আবার পাইবেন, 100 এবার 150 টাকা দিছি, পরের বার 300 টাকা দিব, টাকা তো দিতেই হবে ভাই, কেমন রে ভাই। এ রবিউল ভাই, কথা না কইলে গেলাম খারাপ হইব, কথা কন ভাই। ও আপনি চিনেন? এই আপনি আমার চিনেন মিয়া? আমি বললাম হ্যাকার, আইডি মাইডি হ্যাক করালাম একবারে ভাই। ভাই টাকা টুকা দিয়ে দেন কইলাম, নাহলে আইডি উডি হ্যাক করালাম ভাই, 150 টাকা ভাই, 150 টাকা দিয়ে দেন, আমি ভালো মতো কইতাছি ভাই। আপনি চিনেন ভাই আমারে? আপনি কি, আপনি হ্যাকার? তাহলে কি আমি হ্যাকার? আমি ভাই, আমি ওই যে হেডশট মেডশট হ্যাকার না ভাইয়া, ভুল বুঝতাছো, আইডি মাইডি হ্যাক করে খায় ফেলাই, মজা আয়া ভাই। আপনি নাল হ্যাকার না ভাই? মজা লইতাছেন তো, মজা লইতাছেন তো, আইডি কইলাম যাবো গা ভাই, 150 টাকার লেগা ভাই, টাকা টুকা দিলেন না ভাই। ভাই আমারটা নিবেন ভাই, আমারটা অনেক কিছু আছে, টাকা টুকা দিয়া দেন ভাই রবিউল ভাই, আমার আইডিটা নেন। আপনি রবিউল ভাই, আপনি কি টাকাটা দিবেন ভাই? কার আইডি, ওই কার আইডি খামু কোন ভাই, আর কে জানি কইলেন আমারে চিনো কেডা ভাই। এ ভাই কার আইডিতে, কার আইডিতে কত কিছু আছে জানি ভাই? আমার আইডিতে নাম কি ভাই? ও তো ভাই ব্যাড আপ। নাম কি ভাই, নাম কি? তুমি খারাপ লোক মিয়া,
খারাপ লোকের আইডি তো আমি গায়ে দিই, নামটা তো এতক্ষণ আমি পড়ি নাই। আপনি যে রবিউল ভাইরে কোন যে টাকা পয়সা দিয়ে দিতে নাইলে কইলাম আপনার আইডি সুদ্ধা গায়ে লাম। আচ্ছা তুমি আগে এনিমিটা মারো, ঠিক আছে? এই এনিমি মারতে পারলে তোমার লেগে 50 টাকা ডিসকাউন্ট, 100 টাকা দিয়ে দিলে। এই যে ভাইয়া এখন 200 টাকা হয়ে গেছে ভাইয়া, ভাইয়া 200 টাকা 200 টাকা দিয়া দাও, নইলে দুইজনের আইডি খাইলামু। কিন্তু ভাইয়া এমন ভাবে খামু আর হজম হইব না ভাই। আমারটা কিসে জানেন ভাই, আমারটা জিমেল আছে, ব্যাকআপ আছে, দুপে একটা চালু আছে, কোনটি খাবেন? আমি সব খাইয়া দিমু, আইডি খাইয়া দিমু ভাইয়া, তোমার জিমেল টিমেল লাগবো না তো আমার। দুইজনের এই যে দুইজনের আইডি খাইয়া দিমু কইলাম, টাকা টুকা দিবা নাকি কও ভাইয়া? এখন তো বুঝতেছো না ভাইয়া, গ্যারিনার গ্যারিনা পর্যন্ত আমি হ্যাক করে লাইতে পারি, আমার আইডিতে হিপ হপ বানিয়ে লাইতে পারি আমি। আমি চাইলে গ্যারিনার এই যে ফ্রি ফায়ার পুরাটা হ্যাক করে আমার আইডিতে হিপ হপ টিপ হপ লয়ে নিতে পারি, কিন্তু আমি লই না ভাইয়া। ও ভাই সাহেব, আমি তো বুঝতে পারছি ভাই, এখন পুরা বাংলাদেশে কোনো হ্যাকার হইবো না, বুঝো নাই? আমি গ্যারিনা টেরিনা যা আছে কিচ্ছু মানি না, সব হ্যাকার, সব হ্যাক করে ফেলাই একবারে। গ্যারিনার সার্ভার হ্যাক করে আমি হিপ হপ টিপ হপ সব লই লইতে পারি, কিন্তু লই না। কারণ কি জানো, আমি চাই না যে মানুষ আমারে চিনুক। তাই কারণ রবিউল ভাই তুমি চুপচাপ আমার টাকাটা দিয়ে দিলে কিন্তু আমি আর তোমার কোনো ক্ষতি করতেছি না। বাট তুমি এই যে দেখো, তোমার লগে কথা কইতে কইতে গিয়ে আমি এই জায়গায় নখ খেয়ে গেলাম গা। তুমি এখন 200 টাকা দিবা নাকি দিবা না কত ভাইয়া? আইডি মাইডি খাইয়া দিবো কইলাম, মেজাজ সেজাজ গরম হয়ে গেলে গা। ভাই আমার টাকা ভাই, আমি স্টুডেন্ট ভাই, আমি স্টুডেন্ট ভাই। ভাই টাকা টুকা দিয়া দাও ভাইয়া। এই যে রবিউল ভাইতে 150 টাকা পাইতাম, তখন আবার কইলাম যে 50 টাকা যদি এনিমি না মারতে পারে তাহলে আমার 50 টাকা দিব, তাহলে এখন হইলো 200 টাকা, সব মিলে 200 টাকা। এখন ভাই ওই খেলার সাবজেক্ট বাদ দেন, টাকা টুকা কবে দিবেন ভাই? এই ব্যাড আব্দুল ভাই। হ্যাঁ ভাই। এ আপনি কোন তো ভাই রবিউল ভাই রে, হ্যাঁ তো মাইক খোলে না, মেজাজটা গরম হইতেছে ভাই, হ্যাক ট্যাক করে লামু গেমের ভিতরে একবারে হনি ভাই। করে ভাই ভাই হ্যাক ট্যাক করেন না ভাই, ভাই অনেক ভাই অনেক কষ্ট আইডি ভাই, বুঝছেন ভাই? আপনি নিয়ে নিতে ভাই, আমি আপনার আরো 500 টাকা দেবো ভাই, কি জানি না আমার এই আইডি জন্য অনেক টাকা গেছে, বুঝছেন? এ ভাই আপনি মজা লইতাছেন মনে হইতেছে, আপনার বয়সটা শুনা মনে হইতেছে আপনি মজা লইতাছেন। আপনি তো মজা নেব কেন ভাইয়া, আপনি তো হাসতে হাসতে কথা কইতাছেন ভাইয়া, এটা তো আমি বুঝা ফলাইছি ভাইয়া, এটা তো আমি বুঝা ফলাইছি ভাইয়া, আপনি হাসতে হাসতে কথা কইতাছেন মানে আপনি মজা লইতাছেন আমার লাগে ভাই। ভিডিওটা কিছু বুঝতে না ভাই। আরে ভাইয়া সব খাইয়া দিমু, সব খাইয়া দিমু ভাইয়া, টেনশন কি কই বাত নেই ভাইয়া, সব খাইয়া দিমু। এই দেশো আমি হ্যাকার ভাইয়া, চিন্তার তো কোনো বিষয় না এই জায়গায়। আপনার নাম কি? ব্যাড আব্দুল? আপনারা এই যে রবিউল ভাই আর আব্দুল ভাই দুইজন ম্যাচটা শেষে লবিতে আইবেন, খালি দেখবেন আমি আপনার ঘরে বান্ডিল দেখাবো যেটি আমি হ্যাক করে করে আনছি, ঠিক আছে? আইবেন তো নাকি আবার ভয় পেয়ে যাবেন? ভয় পেয়েন না, ভয়ের বিষয় নাই, আমার লগে ভালো ব্যবহার যে করে তার আইডি আমি খাই না, যেগুলো আমি হ্যাক করে আনছি। অনেক পুরান
আমি হ্যাকার ভাই, হ্যাকার পিসি মিসি খাওয়া নাই ভাই আমাদের কাছে ভাই। ও ভাই এম তো নেই ভাই, ও ভাই বিসপেন ভাই, বিসপেন ভাই। ভাই আপনি আপনি লবিতে আসেন, আমি তো কইলাম আমি কি যে কি মাপের হ্যাকার আপনারে আমি দেখাইতেছি ভাই। এম তো নেই ভাই, মনে আছে আমি দিছি ভাই। আহেন না দেখাইতেছি আপনি করে এম10 খালি সব দেখাইতেছি, আহেন কি কি হ্যাক করছি সব দেখামু আজকা, সব দেখামু ভাই। ডরায়েন না ডরায়েন না, আমার ইনভাইট দেন, ইনভাইট দেন আমারে। হ্যাঁ ভাই, এই যে রবিউল ভাই ডরা হে না বুঝছেন, এই যে রবিউল ভাই আসছে ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি 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 যে কোন মাপের হ্যাকার ভাই, আপনি করে সর্বপ্রথম আমি কি দেখামু কোন তো কি দেখাবেন ভাই? ভাই আমি বলি পর সর্বপ্রথম। হ্যাঁ কোন ভাই? সামুরাই দেখেন ভাই, সামুরা সামুরাই। দাঁড়ান এক সেকেন্ড, হ্যাক করতে একটা সেকেন্ড সময় লাগবে, দাঁড়ান। ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে নেন ভাই, দেখছেন না ভাই আপনার এলন। এবার আর কি দেখামু কোন আর কি ভাই? হিপ দেখেন ভাই, হিপ দেখেন। আস্তে আস্তে হেন না, হুট করে হিপ হবে গেলে কইবো বিয়া। কি দেখামো আর কি দেখামো কোন? আরে ভাইয়া আস্তে ধীরে, এত তাড়াতাড়ি হিপ হপে গেলে কইবো সব দেখামো, কিন্তু হিপ হপে তো তাড়াতাড়ি দেখাইলে তো লস। বুইয়া বান্ডিল দেখেন, বুইয়া বান্ডিল এডি কোন বান্ডিল হইলো ভাইয়া? ভালো ভালো বান্ডিলের নাম কইবা তোমরা, এগুলা কি বটলা বান্ডিলের কথা বলো? সব আছে সব, তুমি জীবনে দেখছো এক লেভেলের আইডিতে বিবেস? আমার আইডিতে আমি সব হ্যাক করতে পারি, বিবেস টিবেস সব হ্যাক করতে পারি। দেখো এটা কত লেভেলের আইডি, দেখো কত লেভেলের আইডি ভাই। আমি হ্যাকার রে ভাই, আমি হ্যাকার ভাই, এটাই তো বুঝাই আবারলাম না তুমি করে যে আমি হ্যাকার। আর কি দেখতে চাও বলো? আমার 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 গিল্ডের লিডারের আইডি দেখো, ওইটাও আমার আইডি, ওটা তো আমি বিবেস লয়ে রাখছি। আমি হ্যাকার, আমার গিল্ডের যে লিডার ওইটা দেখো না। আর কি দেখতে চাও বলো তো ভাই, আর কি দেখতে চাও একটা কো, আর কি দেখতে চাও কো, আর কি দেখতে চাও কো। হিপ হপ হিপ হপ করতে করতে মরে যেতে সোকা ভাইয়া তোমরা। তোমাদের ভালো লাগছে? আর গাইজ আমার কাছে কিন্তু রিয়াকশনটা গাইজ পার্সোনালি খুবই ভালো লাগছে গাইজ, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। আর গাইজ এই টাইপের ভিডিও তোমরা চাও কিনা, মানে প্র্যাঙ্ক টাইপের ভিডিও তোমরা আরো চাও কিনা ভাই? ফার্স্টে ফার্স্টে আমার খুবই ভয় করতেছিল, কজ হুট করে একজন অচেনা মানুষকে ভাই টাকা চাওয়া খুবই আজব একটা ফিল আসতেছিল। তো গাইজ জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা করা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। গাইজ যদি ভালো লাগে গাইজ একটা করে লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কিন্তু মাস্ট, ঠিক আছে গাইজ? 3 লাখ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পৌঁছায় দাও গাইজ, আমাদের কিন্তু অলরেডি 2,60,000-এর কাছাকাছি চলে আসছি গাইজ, আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আমাদের, 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হইতেছো গাইজ। যা যারা এখনো দেখতেছো গাইজ থ্যাংক ইউ সো মাচ গাইজ ফুল ভিডিওটা দেখার জন্য, আর গাইজ সাবস্ক্রাইব করে দাও গাইজ, প্লিজ সাবস্ক্রাইব নাও। আর শেয়ার কিন্তু করতে হবে গাইজ, শেয়ার করতে হবে, বুঝতেই পারতেছো যে ভিডিওটা করতে কতটা প্যারা হয় গাইজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, পিস আউট।